বিবেকানন্দ বাবু। তোমাকে ফুলেছ আর বলেছ এবার তীর্থ রাজপতি মিলিবে ভাই এই তো শান্তি মোর শরীরে ভুলি নাই ভুলি নাই ভুলি নাই হে মোর স্বামী তোমার চরণ কান্তে মোরা কত ভাবেরি তুমি দিয়েছ স্বদেশের প্রাণ আর বলেছ এবার কেন্দ্র ভারত বর্ষ মিলন তীর্থ ধাম প্রাচ্য প্রতীচ্য মিলিবে এই তো শান্তি ধাম হে মোর স্বামী ভুলি নাই ভুলি নাই ভুলি নাই তব হে মোর স্বামী তোমার চরণ কান্তে মোরা কত ভাবিরি হে মোর স্বামী হে মোর স্বামী বিশ্ব আজ তব চরণ কান্তে দাঁড়িয়ে শোনালে তাদের বারতা মহা শুনো হে বিশ্ব জান ত্যাগের মন্ত্রে আলোকে তথা আধারে ভারতের পরম্পরাগত সংস্কৃতি ও সনাতন মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত করা, সৃজনশীল মন শক্তির সূর্যোদয় ঘটাতে কালের অমোঘ নিয়মে বর্তমান প্রজন্ম ভারতের পরম্পরাগত সংস্কৃতি ও সনাতন মূল্যবোধ সহজে যাতে বিস্তৃত না হয় তথা রাষ্ট্র দেশাত্মবোধ ও স্বদেশিয়ানাকে নতুন প্রজন্মের মধ্যে প্রবাহিত করে রাখতে লোকপ্রজ্ঞা প্রজ্ঞা প্রবাহ সদা প্রয়াসী। এই করোনা সংক্রমণ আবহে বিদ্যুতের মাধ্যমে আজ আয়োজিত হচ্ছে সেমিনার, বিষয় বিজ্ঞান ভাবনায় যুগনায়ক বিবেকানন্দ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমার অনুযোগ প্রতিম ডক্টর প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন অধ্যাপক আমার স্যার ডক্টর শ্রী অমিয় কুমার পাণ্ডা, সর্বোপরি একজন দরদি মানুষ, তিনি আমাদের সেমিনার গুলোতে প্রায়শই থাকেন। আজ তিনি আমাদের উপস্থিত আছেন লোকপ্রজ্ঞার প্রাদেশিক অভিভাবক বৃন্দ, চর্চা কেন্দ্রের সাথী জ্ঞানী শুভানুধ্যায়ী বিবেকানন্দ অনুরাগী বৃন্দ, আমাদের আহ্বানে আপনারা যোগদান করায় আমরা কৃতজ্ঞ। আন্তরিক নিবেদন, আর একটা বিষয়, প্রদীপ্ত বাবুর আলোচনাটা ঠিক শেষ হলে বিরতির দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আবারও আমাদের সঙ্গে দয়া করে যুক্ত হবেন। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সকলকে পুনরায় নমস্কার। নমো শ্রী জ্যোতি রাজায় বিবেচিত সুখ স্বরূপায়। হ্যালো হ্যালো প্রীতিদা, আমি কি শুরু করবো নাকি? হ্যালো প্রীতিদা, হ্যালো সুমন বাবু, শুরু কর। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলছি। একটু দয়া করে সকলে ভিডিও এবং অডিওটা মিউট রাখলে সুবিধে হবে সকলের শুনতে, তাতে সকলের সহযোগিতা থাকলে সুন্দর হয়ে উঠবে, আমাদের আজকের এই সেমিনার সুন্দরভাবে পরিচালিত হবে। এখন বক্তব্য রাখবেন কাঁথি প্রভাত কুমার কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রথিতযশা অধ্যাপক
ডক্টর প্রদীপ্ত পঞ্চোধ্যায়ী মহাশয়, প্রদীপ্ত বাবুকে অনুরোধ করব বক্তব্য শুরু করার জন্য। শুভ সন্ধ্যা, নমস্কার। প্রথমেই সকলকে জানাই প্রাক শারদীয় অভিনন্দন, আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। বহু গুণীজন এখানে উপস্থিত আছেন, মাননীয় সঞ্চালককেও আমার সম্মান জানাই, এবং প্রধান বক্তা আজকের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথিতযশা অধ্যাপক অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা মহোদয়, তাকেও আমার শ্রদ্ধা নিবেদন করি। আজ যে মহাজীবন ও যে বিষয় নিয়ে আমাকে বলতে বলা হয়েছে তা অতি কঠিন কাজ আমার কাছে। কারণটা খুব স্পষ্ট, কারণ এই বিষয়ে বলতে গেলে, কার্যকরী ভাবে কিছু বলতে গেলে, বক্তার প্রজ্ঞাস্তর একটি সীমা অবধি নাচ। এটা বলার উদ্দেশ্য হলো যে আমার মতো এই ব্যাপারে নবীন লোক কতখানি বা বলতে পারবে। তবু দায়িত্ব আপনারা যখন দিয়েছেন, চেষ্টা তো একটা করতেই হয়। তো প্রথমে আমি একটু স্লাইড প্রেজেন্ট করব, তারপরে আমার মূল বিষয়ে আসব। দেখি দেখা যাচ্ছে সকলের কাছে নিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম, সেই সূত্র ধরে বলি, বিজ্ঞান ভাবনা, চেতনা বা বিজ্ঞান মনস্কতা আসলে এমন একটি মানসিক গঠন দাবি করে, এই স্বীকার্যগুলো আমাদের নিতে হয়। শিল্প বিপ্লবের হাত ধরে এসেছে বাষ্প শক্তি, কলকারখানা, রেল, ইঞ্জিন, গ্যাস, বিদ্যুৎ, টেলিগ্রাফ, গ্যাস বিদ্যুৎ, টেলিগ্রাফ, টেলিফোন, আরো কত কি। পাশ্চাত্য বিজ্ঞানের বিভিন্ন সোসাইটি, মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, মৌলিক বিজ্ঞান গবেষণা প্রবন্ধ বেরোচ্ছে তাতে, কলকাতার বুদ্ধিজীবীদের চিন্তার জগতে। তখন স্বামীজি তার নিজের ভাষায় এটি লেখেন, না করিয়া কোনো কথা একেবারে উড়াইয়া মনের পরিচয় নয়, সামান্য যাহা কিছু আমি জানি তাহা ততদূর বুঝাইবার চেষ্টা করিব, কিন্তু যাহা প্রত্যক্ষ ভাবে জানি না সে সম্বন্ধে শাস্ত্র যাহা বলে শুধু তাহাই বলিব। খাটাইতে হইবে, সাধন করিয়া দেখিতে হইবে শাস্ত্রে যাহা লিখিত আছে তাহা। স্বামী বিবেকানন্দের বিজ্ঞান ভাবনায় মূলত দুটি ভিন্নতর দিক আমরা প্রকট, ও হল প্রস্তুত করো, গোটা কতক ম্যাজিক লন্ঠন, কতগুলি ম্যাপ, গ্লোব ইত্যাদি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো, প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব, অনুন্নত, এমনকি চণ্ডালগণকে পর্যন্ত জড়ো করো, তাহাদিগকে প্রথমে ধর্ম উপদেশ দাও, তারপর ওই ম্যাজিক লন্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ, ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও, অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো। স্বামীজি শুধু ধর্মের বাণী নিয়ে কখনো মাথা ঘামাননি, গুরু শ্রীরামকৃষ্ণের লক্ষ্যের মতো তারও মূল লক্ষ্য ছিল প্রকৃত লোকশিক্ষা। জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারী দাস দেশাইকে স্বামীজি লিখছেন, যদি পর্বত মোহাম্মদের কাছে না আসে তবে মোহাম্মদই পর্বতের কাছে যাবে। দরিদ্র লোকেরা যদি লোকশিক্ষার কাছে পৌঁছতে না পারে, নিজেরা শিক্ষালাভে তৎপর না হয়, তবে শিক্ষাকেই চাষির নাগালের কাছে, মজুরের কারখানায় এবং অন্যত্র সব স্থানে যাইতে হইবে। এর উপায় নির্দেশও করেছেন স্বামীজি, সারাদিনের পরিশ্রমের শেষে কোনো এক গাছের তলায় গ্রামের বা গ্রামের কোনো এক বিশেষ স্থানে গ্রামবাসীরা যখন আড্ডা মেরে সময় কাটাচ্ছেন, সেই সময় সব শিক্ষিত সন্ন্যাসীদের বলছেন যে তাদের কাছে পৌঁছাও, ছায়াচিত্র বা ক্যামেরার সাহায্যে গ্রহ নক্ষত্র সম্পর্কে, বিভিন্ন জাতি নক্ষত্র সম্পর্কে বলো, বিভিন্ন জাতি বা ভিন্ন দেশের, আমাদের দেশের ইতিহাস সম্পর্কে ছবি দেখিয়ে কিছু বলো, এইভাবে তাদের শিক্ষা দাও, গ্লোব মানচিত্র এগুলোও ব্যবহার করতে থাকো। এবারে আসা যাক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, আমাদের দেশ ভারতবর্ষ সন্ধিক্ষণ। 1893 সালের জুন জুলাই মাস দেখি বিজ্ঞানীরা কাজ করে চলেছেন এইরকম এক একীভূত সর্বতত্ত্বের লক্ষ্যে, থিওরি অফ এভরিথিং
বিজ্ঞানীদের লক্ষ্য, যার দ্বারা বিশ্বের সবকিছু উপেক্ষা করা, সরি সবকিছু ব্যাখ্যা করা, এটা উপেক্ষা হয়ে গেছে সরি, এটা সকলে লক্ষ্য করবেন, ব্যাখ্যা করা সম্ভব হবে, টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, বিশ্বের সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হবে। এই প্রসঙ্গে আমি আরেকজনের নাম নিতে চাই, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তার অব্যক্ত গ্রন্থে বিজ্ঞানে সাহিত্য প্রবন্ধে উল্লেখ করছেন, পাশ্চাত্য দেশে জ্ঞানরাজ্যে এখন ভেদবুদ্ধির অত্যন্ত প্রচলন হইয়াছে, সেখানে জ্ঞানের প্রত্যেক শাখা প্রশাখা নিজেকে স্বতন্ত্র রাখিবার জন্য, মানে কেমিস্ট্রির মধ্যে বায়োকেমিস্ট্রি, ফিজিক্স বায়োফিজিক্স, এরকম জ্ঞানরাজ্যের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বহু ভাগ হয়েছে, এটাকে তিনি বলছেন ভেদ বুদ্ধি, অর্থাৎ যে ফিজিক্স জানে কেমিস্ট্রি জানে না, যে ফিজিক্স জানে ম্যাথমেটিক্স জানে না, যে কেমিস্ট্রি জানে বায়োলজি জানে না, সেখানে জ্ঞানের প্রত্যেক শাখা প্রশাখা নিজেকে স্বতন্ত্র রাখিবার জন্য বিশেষ আয়োজন করিয়াছে, তাহার ফলে নিজেকে এক করিয়া জানিবার চেষ্টা এখন লুপ্ত প্রায় হইয়াছে, জ্ঞান সাধনার প্রথম অবস্থায় এরূপ জাতিভেদ প্রথায় উপকার করে, তাহাতে উপকরণ সংগ্রহ করা এবং তাহাকে সজ্জিত করিবার সুবিধা হয়, কিন্তু শেষ পর্যন্ত যদি কেবল এই প্রথাকেই অনুসরণ করি তাহলে সত্যের পূর্ণ মূর্তি প্রত্যক্ষ করা ঘটিয়া উঠে না, কেবল সাধনাই চলিতে থাকে, সিদ্ধির দর্শন পাই না, অপরদিকে বহুর মধ্যে এক যাহাতে হারাইয়া না যায়, ভারতবর্ষ সেই দিকে সর্বদা লক্ষ্য রাখিয়াছে, সেই চিরকালের সাধনার ফলে আমরা সহজেই এককে দেখিতে পাই, আমাদের মনে সে সম্বন্ধে কোনো প্রবল বাধা ঘটে না। তো এইখানে আমি তুলে এনেছি যে জগদীশচন্দ্র বোস, তিনি তো অত্যন্ত গর্বিত হয়েছিলেন, স্বামীজিও তখন ইংল্যান্ডে ছিলেন, জগদীশচন্দ্র যখন উদ্ভিদ প্রতিক্রিয়ায় সাড়া দেয় এই কথা যখন বিশ্বে নন্দিত হচ্ছে, তিনিও গর্বিত হচ্ছেন ভারতবাসী হিসেবে, শঙ্করী প্রসাদ বসু তার লোকমাতা নিবেদিতা গ্রন্থে এই সম্পর্কে লিখেছেন, স্বামীজি বিজ্ঞানকে কখনোই ধর্মবিরোধী মনে করতেন না, ধর্মের মূল সত্য বিজ্ঞানের দ্বারা পরীক্ষিত সত্যরূপ গৃহীত হবে, এই ছিল তার বিশ্বাস। স্বামীজির বিশেষ অনুরক্ত বিখ্যাত আমেরিকান বৈদ্যুতিক নিকোলা টেসলা স্বামীজির সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যার মধ্যে থেকে বৈজ্ঞানিক সত্যের ইঙ্গিত পেয়ে পুলকিত হয়েছিলেন। এই প্রসঙ্গগুলো আমি এড়িয়ে গেছি, কারণ আমি বলেছি আমি দ্বিতীয় ধারা নিয়ে বলতে চেয়েছি। আর স্বামীজি পুলকিত হয়েছিলেন জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণা যখন পদার্থবিজ্ঞানের বেষ্টনী অতিক্রম করে শারীরবিজ্ঞানের ক্ষেত্রে প্রবেশ করলো এবং জড় জীবের মধ্যে অখণ্ড সত্যের আভাস পেতে লাগলো, অদ্বৈতবাদী সন্ন্যাসী তখন কৃতজ্ঞ না হয়ে পারেননি। স্বামীজি নিজের কথায় কি লিখেছেন, এই ভাবনা, এই চিন্তন, এই মনন, তার রূপ তিনি দুটো বাক্য আমি তুলে এনেছি, মনস্তত্ত্বের ভিতর দিয়া আমরা সেই এক অনন্ত সার্বভৌম সত্তায় পৌঁছেছি, মানে সেই একের বোধে, একের ভাবনায় যে সেটাই লক্ষ্য, তা তিনি উল্লেখ করছেন বিজ্ঞান এবং ধর্মের, জড়বিজ্ঞানের দ্বারাও আমরা সেই একই তত্ত্বে পৌঁছেছি। এই বলে এই যুগমানবকে এই রকম, যাকে যুগপুরুষ বলে আমরা অভিহিত করি, স্বামী বিবেকানন্দের বিজ্ঞান ভাবনার কিছু দিক আপনাদের সাথে তুলে ধরলাম, জানি না কতটা পারলাম, মানে সেক্ষেত্রে আমার অক্ষমতাকে ক্ষমা করবেন, নিজ গুণে সকলকে ধন্যবাদ শ্রদ্ধা সম্মান জানাই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী মহাশয়কে তথ্যপূর্ণ আলোচনা করার জন্য। আমি সকলকে অনুরোধ করব, আমাদের যে দ্বিতীয় লিঙ্কটি দেওয়া রয়েছে এখন এই লিঙ্ক থেকে বেরিয়ে গিয়ে আপনারা সকলে একটু দয়া করে দ্বিতীয় লিঙ্কে যোগদান করুন, তারপরই আমরা
আমাদের প্রধান বক্তা ডক্টর অমিয় কুমার পণ্ডা মহাশয়ের বক্তব্য শুনবো। একটু দয়া করে সকলে এই লিঙ্ক থেকে বেরিয়ে গিয়ে দ্বিতীয় লিঙ্কে যোগদান করুন।
একটু দয়া করে সকলে প্রেজেন্টেশন বন্ধ করুন, প্রেজেন্টটা বন্ধ করুন, একটু কেউ প্রেজেন্ট করবেন না দয়া করে, এবং অবশ্যই মিউট রাখুন, একটু বারবার এই কথাটা মাথায় রাখবেন যে অডিও এবং ভিডিওটা মিউট রাখবেন সকলে, প্রেজেন্ট করবেন না কেউ। আমার স্ক্রিনটা নমস্কার, এখন ঋষিকেশ বাবু স্ক্রিন প্রেজেন্ট হয়ে গেছে, একটু দয়া করে কেউ প্রেজেন্ট করবেন না। হ্যাঁ হ্যাঁ স্যার আলোচনা করুন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা এবং স্বামী বিবেকানন্দর চরণ কমলে আমার বিনম্র প্রণাম, আমার সশ্রদ্ধ প্রণাম। এই নিউ নর্মাল সিচুয়েশনে দূরভাষ বা কম্পিউটারে অপর প্রান্তে যে আমার সুধি মণ্ডলী আছেন তাদের প্রত্যেককে শ্রেণী মতো আমার প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি অত্যন্ত ঋণী যে লোকপ্রজ্ঞা কাঁথি চর্চা কেন্দ্র আমাকে মনোনীত করেছেন এই বিষয়ে কিছু বলার জন্য, কিন্তু ওই আমি পঞ্চাধ্যায়ী মহাশয়ের সুর টেনেই বলি, তিনি আসলে সুরটি বেঁধে দিয়েছেন যে বিবেকানন্দের মতো এক ব্যক্তিত্বকে আমাদের মতো অর্বাচীনের পক্ষে কিছু বলতে যাওয়া অত্যন্ত ধৃষ্টতা, সেই জন্যে আমি আগেই সবার কাছে স্বনির্বন্ধ মার্জনা চেয়ে নিচ্ছি আমার সীমাবদ্ধ জ্ঞানের জন্য। আমি মূলত এই তথ্যগুলি যেগুলি পেয়েছি আপনাদের সাথে আলোচনা করব, ভাগ করে নেব, সেটি হচ্ছে betterindia.com, স্বামী বিবেকানন্দ .guru, arctic.edu, বেলুর মঠ, wisdom pills, এবং আমার একটি ছাত্র যে কাঁথি কলেজে বর্তমানে গবেষণার কাজে রত শ্রী শুভদীপ মণ্ডল, সে আমাকে দুটি ভিডিও লিংক পাঠায়, যে ভিডিও লিংক দুটি দেখে আমি আমি পুলকিত। আমি আপনাদের আমি প্রীতিরঞ্জন বাবুর সাথে এই ভিডিও লিংক দুটি শেয়ারও করে নিয়েছি। একটি ভিডিও লিংক হচ্ছে সম্ভবত 2011 সালে মাইশোরের মহারাজ শ্রী আত্মবিদানন্দজি তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন ধর্ম ও বিজ্ঞান নিয়ে এবং বিবেকানন্দের বিজ্ঞান চেতনা নিয়ে, এবং 2013 সালে আইআইটি কানপুরে ডক্টর টিজি কে মূর্তি তিনি আইআইটি কানপুরে তিনি তদানীন্তন চেয়ারম্যান ছিলেন ইসরোর, তিনি স্বামী বিবেকানন্দ অ্যান্ড মডার্ন সায়েন্স অ্যাট মডার্ন সায়েন্স আইআইটি কানপুরে তিনি এই নিয়ে বক্তব্য রেখেছিলেন। আমি আমার এক বন্ধু শ্রী দীপাঞ্জন মৈত্র বর্তমানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ হেডকোয়ার্টার দিল্লি স্থিত, তিনি সেখানকার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, তার কাছে তিনি আমি দূরদর্শন থেকে দূরদর্শন আর্কাইভ থেকে কিছু তথ্য পেয়েছি। আর আমি সবাই আমি আমি সব থেকে বেশি ঋণী আপনাদের মতো গুণী মানুষদের কাছে আমি কিছু বলতে পাওয়ার সুযোগ পেয়েছি। বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলি আজকের এই দিনটি একটা ঐতিহাসিক দিন। 1956 সালে আজকের দিনে প্রথম কমার্শিয়াল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে। বিজ্ঞানী জানেন গবেষণার স্বীকৃতির শেষ কথা, যদিও অনেক গুণী মানুষ তারা এই স্বীকৃতি থেকে বঞ্চিত ছিলেন, আমাদের দেশেই রয়েছেন মেঘনাদ শাহ, 7 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি পাননি। এবছর ফিজিওলজি বা মেডিসিনে যে 3 জন মানুষ নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তারা হলেন প্রফেসর হার্ভে অল্টার, প্রফেসর মাইকেল হাউটন এন্ড প্রফেসর চার্লস এম রাইস। তাদের গবেষণার বিষয়বস্তু কি? হেপাটাইটিস সি ভাইরাস। এবছর কেমিস্ট্রিতে সত্যি আমার মাতৃতন্ত্রের জয়, মায়েদের জয়, নোবেল প্রাইজ এবারে পেয়েছেন 2 ভদ্রমহিলা, প্রফেসর জেনিফার ডাউডনা এবং প্রফেসর সার্পেন্টিয়ার, ওই ক্রিসপার ক্যাস নাইন এই জেনেটিক সিজার নিয়ে। কেন আমি এই কথাটি বলতে চাইছি? শুধু যন্ত্র নির্ভর গবেষণা নয়,
বিবেকানন্দের ভাষায় চেতনা, যে ভিজুয়ালাইজ করতে পারো একটা জিনিসকে, দেখতে পারা, মনশ্চক্ষে দেখতে পারা, সেই দেখাটা এই দুই গুণী বিজ্ঞানী, কৃতি বিজ্ঞানী দেখতে পেরেছিলেন, তারই স্বীকৃতি তাদের নোবেল পুরস্কার। আর এবছরের বিজ্ঞান বিবেকানন্দ এবং বিজ্ঞান চেতনার সঙ্গে কি অদ্ভুত সমাপতন, এবছর পদার্থবিদ্যায় যারা নোবেল পুরস্কার পেলেন তাদের একজন রজার পেন রোজ, তার সঙ্গে এই যে বিগ ব্যাং থিওরি, রিলেটিভিটি থিওরি, এই যে কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল, যার সঙ্গে যে পঞ্চাধ্যায়ী মশাই যেটা বলছিলেন, বিবেকানন্দের সঙ্গে তেসলার যে আলোচনা, বিবেকানন্দ তো শুধু তো ধর্ম সম্মেলনে গিয়ে তিনি ধর্মের কথা বলেননি, বিকজ হিন্দু একটা ধর্ম নয়, আমার কাছে হিন্দু ইজ এ ফিলোসফি, হিন্দুইজম ইজ এ ফিলোসফি, এটা একটা দর্শন। এবছর রজার পেন রোজ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, অর্ধেকটা তাকে দেওয়া হয়েছে আর বাকি অর্ধেক বাকি দুজনকে দেওয়া হয়েছে। রজার পেনরোজের সঙ্গে এই কলকাতা শহরের একটা আত্মিক যোগ ছিল, কারণ রজার পেনরোজ যে বিষয় নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন তার সূত্রটি আজ থেকে বহুদিন আগে একজন বেঁধে দিয়েছিলেন, তিনি হচ্ছেন প্রফেসর অমল রায়চৌধুরী, প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক, পঞ্চাধ্যায়ী মশাই নিশ্চিত জানবেন। গতকালকে একটি পত্রিকায় দেখছিলাম শাহ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এর তদানীন্তন যিনি ডিরেক্টর অধিকর্তা অধ্যাপক বিকাশ সিংহ, তিনি তার সঙ্গে রজার পেনরোজের দার্জিলিং এ বসে গবেষণা হচ্ছে এই যে ব্ল্যাক হোল, এই যে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা হচ্ছে, এই বিগ ব্যাং থিওরির সঙ্গে বিবেকানন্দের চেতনা, চিন্তা, ভাবনা, বিজ্ঞান চেতনার একটা সংযোগ আছে, আমি তার সেটা আপনাদের কাছে বলার চেষ্টা করব, উপস্থাপিত করার চেষ্টা করব। এই বিশ্বের প্রতিটি জীব এবং জড়ের মধ্যে চেতনা আছে, কিন্তু এই চেতনার স্তরটি বিভিন্ন বস্তু থেকে বস্তুতে ভিন্ন, জীব থেকে জীবে ভিন্ন, মানুষ থেকে মানুষে ভিন্ন। আমার এই সীমিত চেতনার স্তর দিয়ে আমি বিবেকানন্দকে ব্যাখ্যা করতে যাওয়া, আবার বলছি বর্ণনা করতে যাওয়া ধৃষ্টতারই নামান্তর, তবুও তো সাধ হয় এই মহামানবকে দেখতে, অনুভব করতে। সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন সেই কাঠবিড়ালিও তো সেই সমুদ্রের জলে এসে বালিটা বালিতে গা শুকিয়ে নিয়ে কিছু জল কমিয়ে দেওয়ার প্রচেষ্টা দেখিয়েছিল। আইনস্টাইনের এই যে রিলেটিভিটি থিওরি, মূল কথা কি, এই মুহূর্তে আমি যেটা দেখছি এক মিনিট পরেই পর মুহূর্তেই তা হিস্ট্রি, ইতিহাস। সো হোয়াট আই উইল বি টেলিং, আমি যা বলবো সেটা হিস্ট্রি, মিনস হিজ স্টোরি, তার কথা বলব। পঞ্চাধ্যায়ী মশাই বলছিলেন না বিবেকানন্দ বিজ্ঞানের ছাত্র না হয়েও হি ওয়াজ এ পলিম্যাথ, আমি এটাকে আরেকটু বাড়িয়ে বলতে চাই, বিবেকানন্দ সবার একজন কমিউনিস্ট, তিনিও কিন্তু বিবেকানন্দকে নিজের কথা বলেন, নিজের বলে ভাবেন, কারণ এই বিবেকানন্দই বলতে পেরেছিলেন দরিদ্র ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী আমার ভাই, এর থেকে বড় সাম্যবাদের কথা কে বলেছেন? জামশেদ জি টাটার যে যাত্রা, সঙ্গে যে যাত্রা, জাহাজে করে যাওয়া, সেই যাওয়ার সময় তিনি তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন, বলছেন পাশ্চাত্যের বস্তুবাদের সঙ্গে প্রাচ্যের দর্শনকে মেলাতে হবে। আবার বিবেকানন্দ রক, কন্যাকুমারীর ওই রকে পাথরের প্রস্তর খণ্ডটিতে তিনি সাঁতরে গিয়ে পরাধীন ভারতবর্ষের শৃঙ্খল কি করে মোচন করানো যায় তার চিন্তা করছেন। তিনি বলছেন ফুটবল, গীতা পাঠের থেকে ফুটবল খেলায় অনেক বেশি মানব কল্যাণ হবে। আমি বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমাদের বিজ্ঞান চেতনা বা বিজ্ঞান চিন সম্বন্ধে চিন্তা ভাবনাটা কি সেইটাকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। এই 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 মানুষগুলিকে, এই বিজ্ঞানের সাধকদের আর নতুন করে উপস্থাপিত করার দরকার নেই, পঞ্চাধ্যায়ী মশাই তাদের কথা ইতিপূর্বেই বলেছেন, কিন্তু তাদের সাধনার যে ক্ষেত্রটি সেই ক্ষেত্রটি তৈরি করে দিয়েছিলেন কে? স্বামী বিবেকানন্দ। আমি সেই জায়গায় যাওয়ার আগে আমাকে একটু অনুগ্রহ করে সুযোগ করবেন, মার্জনা করে দেবেন, আমি নিজের আবেগকে আমি আবেগতাড়িত হয়ে পড়ছি, কারণ এই মেদিনীপুর সত্যি পূর্ণ পূর্ণগর্ভা মেদিনীপুর,
এই মেদিনীপুর বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের মেদিনীপুর, এই মেদিনীপুর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মেদিনীপুর, এই মেদিনীপুর শহীদ মাতঙ্গিনী হাজরার মেদিনীপুর, এই মেদিনীপুর সতীশ সামন্তের মেদিনীপুর, এই মেদিনীপুর অজয় মুখার্জির মেদিনীপুর। আবার এই মেদিনীপুরেই কৃতি সন্তান সাউরি বলে একটি গ্রাম তথা তৎকালীন অবিভক্ত মেদিনীপুরে 1954 বড় ক্ষণজন্ম পুরুষ ডক্টর নারায়ণ চন্দ্র জন্মেছিলেন। এই কসমোলজি কেন অদ্ভুত, কি অদ্ভুত! আমি যখন সার্চ করছিলাম, প্রীতিরঞ্জন বাবু আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন, আমাকে আমাকে গাইড করেছেন, যখন দেখছিলাম এই নারায়ণ চন্দ্র না, তিনি কাজ কাছে কাজ করেছেন, গবেষণা করেছেন জয়ন্ত বিষ্ণু নার্লিকার, আবার গবেষণার বিষয়বস্তু কি, ব্রহ্ম কি, কেন ব্রহ্ম এবং এই অখণ্ড এই ইউনিভার্স এক, সেটাই বলার চেষ্টা করি। এই মেদিনীপুর, আমি আমি যে বিশ্ববিদ্যালয়ে আমি যুক্ত, এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রূপকার তিনিও মেদিনীপুরেরই লোক, প্রফেসর অনিল গায়েন। প্রতি বছর গত বছর 2019 সালে আমিও উদ্যোক্তাদের একজন ছিলাম, তার জন্ম শতবার্ষিকী মহা সমারোহে পালিত হয়েছে, তিনিও এই মেদিনীপুরের সন্তান। আর এই ছবি প্রফেসর মণিলাল ভৌমিক, এনাকে কে না চেনেন, লেজার স্পেকট্রোস্কোপির উপরে তার সব থেকে বেশি পেটেন্ট রয়েছে কোনো নন আমেরিকান। কোথায় তার বাড়ি, তমলুকের কাছে কৃষ্ণগঞ্জ বলে একটি প্রত্যন্ত গ্রামে। তার জীবনে নিয়ে মেদিনীপুরের মানুষের কাছে কিছু বলতে যাওয়া দৃষ্টতা আমি বলবো না, তিনি কিন্তু গান্ধীর সংস্পর্শে আসতে পেরেছিলেন। সেপ্টেম্বর 11, 2001 ঘটনাচক্রে আমি তখন ক্যানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওতে ভারত সরকারের একটি ফেলোশিপ নিয়ে কাজ করছি। সকালবেলা গ্রুপ মনিটরিং মিটিং হচ্ছে, হঠাৎ এক বন্ধু খবর দিল, অমিয় দেয়ার ইজ আমেরিকা ইজ ডেভাস্টেটেড, আমেরিকা ইজ রুইন্ড। আমেরিকায় মানে উত্তর আমেরিকায় বা আমেরিকান স্টাইলে আগে মাস লেখা হয় এবং পরে তারিখ লেখা হয়। 9/11 বলেই এটা পরিচিত হয়ে গেল, 90 সালের পরে যাদের জন্ম তাদের প্রত্যেকের স্মরণে আছে। এবং অদ্ভুত, এই 9/11 হচ্ছে উত্তর আমেরিকার মানে ক্যানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এমার্জেন্সি। আমরা যেমন ডায়াল করি 100 পুলিশ অ্যাম্বুলেন্স বা এ, ওদের দেশের এমার্জেন্সি নাম্বার হচ্ছে 9/11। কি সংগঠিত চক্রান্ত, একদল ধর্মান্ধ ব্যক্তি 4 বিমানকে হাইজ্যাক করে, এর ইতিহাস। এ যেন কেউ একজন অলক্ষে আজ থেকে তার থেকে সেই 2001 সালের থেকে 108 বছর আগে কেউ একজন যেন ফোরকাস্ট করে দিচ্ছেন, প্রেডিক্ট করছেন। কি বলছেন তিনি? বলছেন সেক্টারিয়ানিজম, বায়োগ্রিটি অ্যান্ড হরিবল ডিসেন্ডেন্ট ফ্যানাটিজম হ্যাভ প্রজেসড লং দিস বিউটিফুল হার্ট, হিংসায় উন্মত্ত বৃত্তি। কবিগুরুর ভাষায়, ধর্মের বেশি মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মন। বিবেকানন্দ প্রেডিক্ট করতে পেরেছিলেন, এই কথাটি তিনি বলেছিলেন 1893 সালে। 2001 সালের চিন্তা করে দেখুন, 2001 সালের 108 বছর আগে তিনি বলছেন শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে, তিনি প্রার্থনা করছেন, ও লর্ড শো দ্য ডিফারেন্ট পাথস হুইচ মেন টেক থ্রু ডিফারেন্ট টেন্ডেন্সিজ various through they appear, though they appear crooked or straight, all lead to thee. সবই সেই পরম ব্রহ্মে লীন হয়ে যাওয়া, কেন এত হিংসা? এই কথাই তিনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে 1893 সালে সেপ্টেম্বর 11 থেকে 23 যে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছে। কি বলতে চেয়েছিলেন তিনি, তার বক্তব্যের নির্যাস কি ছিল, সে কথা বলার আগে আমি আপনাদের সামনে কতগুলি প্রশ্ন তুলে ধরতে চাই। হ্যাঁ, সুনির্দিষ্ট কতগুলি প্রশ্ন। আপনারা এই ছবিটা দেখেছেন, আপনারা দেখে থাকবেন ইন্টারনেটের দৌলতে, আজকে তো সবার হাতের মুঠোয় তথ্য, ইন্টারনেটের দৌলতে আপনারা দেখবেন গুগল বলে একটি প্রতিষ্ঠান, যে গুগল যেমন আমরা ম্যাপ দেখি, আমরা মোবাইল দেখি, গুগল কোম্পানি ড্রাইভারলেস গাড়ি তৈরি করেছে, কোন চালক বা চালিকা লাগবে না, এই গাড়ি খুব ভালো। আমি জাপানে যখন গত বছর গিয়েছিলাম, আমি আমি ওদের এয়ারপোর্টে নামলাম ওসাকা বিমানবন্দরে,
একদম সমুদ্র গর্ভে বিমানবন্দর, সেই সমুদ্র গর্ভ থেকে যখন মূল ভূখণ্ডে যাচ্ছি, যে ট্রেনটি দুকামরা ট্রেন বা ট্রাম যাই বলুন না কেন, পাইলট ড্রাইভারলেস, কিন্তু সেটি রেল লাইন দিয়ে যায়। আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন করি, এই ড্রাইভারলেস কারটি ঘাড়িটি একটি রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ সেই গাড়িটির সামনে একটি শিশু পড়ে গেল বা একটি প্রাণ হঠাৎ সেই গাড়ির রাস্তায় দাঁড়িয়ে গেল, আপনারা বলবেন এটা যন্ত্রচালিত গাড়ি, এর দারুণ উন্নত মানের শ্রেষ্ঠতম প্রসেসর আছে, এ প্রসেস করতে পারবে বিকজ ইট ওয়ার্কস অন লজিক, কিন্তু সেই লজিকের একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? ওর লজিক্যাল সেন্স ওকে বলে দেবে আমি এই সময় এই যতই চেষ্টা করি না কেন এই শিশুটির প্রাণ আমি বাঁচাতে পারবো না। ফলটা কি হবে? ফলটা হবে ও গাড়ি থামবে না, ও নিজের ছন্দে চলতে থাকবে। মানুষ হলে পারবে কি? এটা যদি চালকহীন, চালকহীন না হয়ে চালক একজন চালক বা চালিকা থাকতেন, তিনি প্রথম রিফ্লেক্সে কি করতেন? না, গাড়িটাকে থামাতে। এখানেই চেতনের সঙ্গে অচেতনের তফাৎ, এখানেই বলা যায় আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্য। আপনারা সব জানেন বিগ ব্যাং থিওরি, আমরা সবাই তার সাথে অল্প বিস্তর পরিচিত, চন্দ্রশেখরন লিমিট। বিগ ব্যাং থিওরি কি বলছে? আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে কিচ্ছু ছিল না, দেয়ার ওয়াজ অনলি এনার্জি। এই শক্তি 1400 কোটি বছর আগে বিগ ব্যাং ইভেন্টটা হওয়ার জন্যে প্রথমে মাসে কনভার্ট হলো। কি কনভার্সন? প্রথম তৈরি হলো আজকে এই যে লার্জ হেড্রন, এই যে বো গড পার্টিকেল, যে লার্জ হেড্রন কোলাইডারে যে গবেষণাগারে যেটা প্রমাণিত হয়েছে, ইলেকট্রন প্রোটনও নয়, তার থেকেও সূক্ষ্মতম কণা যা কিনা গঠন করে এই অণু, পরমাণু অণু, জীব দেহ, মানব দেহ, সেটি হচ্ছে কোয়ার্ক। এনার্জি থেকে ম্যাটার তৈরি হলো, ম্যাটার থেকে মানে ম্যাটার মিন্স অ্যাটম, কতকগুলি পরমাণু যুক্ত হয়ে অণু, অণু থেকে যৌগ, যৌগ যৌগ মানে জীবন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক্সপ্যানশন হচ্ছে। আবার এই ব্রহ্মাণ্ডের একটা সময় বলা হচ্ছে চন্দ্রশেখরন লিমিট, সেই চন্দ্রশেখর লিমিট ক্রস করে যাওয়ার পরেই আবার এই ইউনিভার্সের সংকোচন হবে। তো এই যে এটা, এটা নিরন্তর প্রক্রিয়া, বলছে 1400 কোটি বছর আগে হয়তো আরো একটা অন্য কোন ছিল মহাবিশ্ব, সেখানে প্রাণ হয়তো ছিল, উই ডোন্ট নো। এই যে প্রসেস, এইটাই তো ইভলিউশন, বিবর্তন। এর মধ্যে কে ঢুকে আছে? এর মধ্যে আছে দ্য প্রসেস which is called involution, অনুবর্তন। তার মধ্যে এই যে ব্রহ্মা বললেন I shall be many, আমি বহু হব, বহুধা বিভক্তি, কে কার মধ্যে রয়েছে এটা কে? এটাই চেতন। স্বামী বিবেকানন্দ এই চেতনারই সন্ধান করেছিল। একটা গাছের একটা বীজ পুঁতে দিন টবে বা মাটিতে, বীজ নিশ্চিন্ন হয়ে যায়, মাটিতে মিশে যায়, তার থেকে গাছ, গাছটি বড় হলো, ফুল দিল, ফল দিল, আবার তার মৃত্যু ঘটে, আবার একটা জীবনের সৃষ্টি। কে বীজের মধ্যে কে ঢুকিয়ে রেখেছে ওই চেতনা যে তাকে বিবর্তিত হতে হবে? সো ইনভলিউশন এন্ড ইভলিউশন, ইট ইজ এ কনস্ট্যান্ট প্রসেস, বহে নিরন্তর অনন্ত ধারা, অনন্ত ধারা। এই যে বহমান, একটি শিশু জন্মানোর সময়, জন্মানোর আগে মাতৃ জঠরে যখন শিশুটির আগমন ঘটে, জরায়ু আস্তে আস্তে প্রসারিত হয়, থ্রেশোল্ড লিমিট, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আবার জরায়ুর সংকোচন। এই যে প্রসারণ এবং সংকোচন, এই যে প্রক্রিয়া, এই নিরন্তর প্রক্রিয়াটি কে চাল, কে চালিয়ে রাখে? এখানেই জীবের সঙ্গে জড়ের তফাৎ। এই বাঁদিকে আমি একটি ছবি দেখিয়েছি, একটি গাড়ি ছিল দাঁড়িয়ে, হঠাৎ একটা, এই আজকেই বিবেকানন্দের, আমি বিবেকানন্দ কোট, টুডেজ বিবেকানন্দ কোট বলে একটা পাই, আমি কোটেশন পাই, সেখান থেকে আমি নিয়ে এটা দিয়েছি, কি প্রাসঙ্গিক আজকের বক্তব্যের প্রেক্ষিতে।
একটি বড় গাড়ি দাঁড়িয়েছিল আর একটা বড় একটা রেল ইঞ্জিন এসে, ও গাড়ি তো আর নিজে, ও তো অচেতন, ওর তো চেতনা নেই, আনলেস সামওয়ান গিভস আ পাওয়ার ড্রাইভস ইট অ্যাওয়ে, ও কিন্তু ওই ট্রেন ইঞ্জিনটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। অথচ ভেবে দেখুন ওই রেল লাইনের উপর একটা একটা ছোট্ট কীট, একটা পোকা, একটা ওয়ার্ম যদি থাকে, সেও কিন্তু ওই ট্রেনের ইচ্ছালি মানে ট্রেনের যে পাওয়ার, ওই যে হিউজ লোকোমোটিভ ইঞ্জিনের যে পাওয়ার, তাকে ওভারকাম করতে পারে। কেন? প্রাণ আর অপ্রাণ, তার প্রাণ তাকে তার যে উইশ টু লিভ, এই তাকে চালিত করে। বিবেকানন্দ কি বলতে চেয়েছিলেন? তিনি বলতে চেয়েছিলেন, তিনি উপস্থাপিত করতে চেয়েছিলেন হিন্দু দর্শনকে, হিন্দু ফিলোসফিকে। আমাদের হিন্দু শাস্ত্র, হিন্দু হিন্দু এতে ফিলোসফিতে তিনটি মোটামুটি ভাবে ছটি স্কুল আছে, ছটি অর্থোডক্স স্কুল আছে, ন্যায়, বৈশেষিকা, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা বা বেদান্ত। বিবেকানন্দ এই বেদান্তের উপরে জোর দিতে চেয়েছিলেন। এছাড়াও আরো আছে, হেটারোডক্স সিস্টেম আছে, যেমন জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, চার্বাকের বস্তুবাদ, রেণংকৃত্যা ঘৃতং পিবেত যাবজ্জীবন সুখিন জীবেত। তো বিবেকানন্দের কথা ছিল, তার এটা ছিল উদ্দেশ্য ছিল এই বেদান্তকে উপস্থাপিত করা এবং বেদান্তর সঙ্গে বস্তুবাদের সমন্বয় সাধন করা। কি বলছেন বেদান্তবাদ বিবেকানন্দের ভাষায়? Each soul is potentially divine. The goal is to manifest this divinity. এই চেতনার উন্মেষ ঘটানো। Education is the perfection of man, or perfection already present in man. The goal is to manifest this divinity within by controlling nature, may it be external or internal. কিভাবে করতে পারি? কাজ, পূজা, ধ্যান, আর ফিলোসফি, দর্শন, অর্থাৎ ভিজুয়ালাইজেশন, যেটা বলছিলাম আমি, যে ওই দুই ভদ্র মহিলা তারা ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন, এইভাবে এই জায়গায় জিনটাকে আমি কাটতে পারি, এই যে ভাব বা ইমাজিনেশন, এইগুলির কোনো একটিকে বা একাধিক বিষয়কে একসাথে গ্রথিত যিনি করতে পারবেন, তিনি এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যাবেন। হিন্দু ফিলোসফিতে একেই আমরা বলি মোক্ষ। সো ইউ শ্যাল বি ফ্রি ফ্রম এভরিথিং, আলটিমেট গোল তো তাই, পরম ব্রহ্মকে জানা। দিস ইজ দ্য হোল অফ রিলিজিয়ন, ডক্ট্রিন, ডগমা বলুন, রিচুয়াল বলুন, বই বলুন, মন্দির বলুন, কোন নীতি, ধর্ম, পদ্ধতি। এই যে বিবেকানন্দ কখনো কোন ধর্মাচরণের কথা বলেননি, দে আর অল সেকেন্ডারি। কেন? ওই কথা আবার সেই চলে আসে গীতার কথা, বাসাংসীজির নানি যথা বিহায় নবানি গৃহাতি নরহপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান ন্যায়ী সংজাতি নবানি দেবী, অথবা নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদয়ন্ত আপনাশসইতি মারুত। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য, তিনি চিরস্থায়ী, তিনি সর্বব্যাপ্ত, তিনি অপরিবর্তনীয়, তিনি ইভলিউশন, বিবর্তনের কথা বলেছি। 1984 সালে একটি অদ্ভুত গবেষণার রিপোর্টেড হলো, জার্নালে রিপোর্টেড হলো, বিজ্ঞাননিষ্ঠ গবেষণা। রাশিয়া পিটার গ্যারিয়ে বলে একজন ডাক্তার, মেডিকেল ডাক্তার, তিনি করলেন কি, একটা কিউভেটের মধ্যে আলোর বিচ্ছুরণ পরীক্ষা করছিলেন লেজার লাইট দিয়ে, ডাইনামিক লাইট স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এটা আপনারা দেখবেন ফ্যান্টম ডিএনএ এক্সপেরিমেন্ট বলে, এটা একদম রেকর্ডেড ইন লিটারেচার। তিনি করতে গিয়ে দেখলেন যে প্রথমে যদি কিছু ওখানে না থাকে, ফাঁকা কিউভেটে আলোর যে বিচ্ছুরণ হবে সেটা কোনো 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 দিশা নেই, কোনো নির্দিষ্ট দিকে নয়। এর মধ্যে যখন ডিএনএ অণুগুলিকে ঢুকিয়ে দেওয়া হলো, দ্রবণটি রাখা হলো, ডিএনএ সরি ডিএনএ কে রাখা হলো, তখন সেই আলো কেন যেন একটা স্পঞ্জের মতো, কেউ যেন ছিল সেই স্পঞ্জের মতো আলোগুলোকে সব শোষণ করে নিল, নিয়ে একটা নির্দিষ্ট দিকে চালিত করে দেয়। অদ্ভুত ব্যাপার, এই ডিএনএটা যখন ওখান থেকে সরিয়ে নেওয়া হলো, তারপরেও লেজার যখন পাঠানো হচ্ছে, দেখা যাচ্ছে লেজারের মানে তার তার প্রবাহটা ওই রকম একটা নির্দিষ্ট ছন্দে চলে। কে নির্দিষ্ট করে দেয়, কে ঠিক করে দেয়? ডিএনএ নেই ওখানে, তবুও আলো মনে করছে ওখানে আছে, কে? এটাকেই বলা হচ্ছে চেতন। শ্রীরামকৃষ্ণ বলছেন,
আমি সমাধিতে যখন আমি সমাধিতে থাকার সময় আমি সব দেখলাম, মনশ্চক্ষে দেখতে পেলাম নবজগতে সপ্তর্ষি মণ্ডল সাতটি ঋষি বসে ধ্যান করছেন। হঠাৎ একটি শিশু এসে বলছে, হ্যাঁ গো আমি ধরাধামে চললাম, তুমি যাবে আমার সাথে? দেবতার একজন হচ্ছেন নর, আর নারায়ণকে আপনাদেরকে আর তার বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে বলেছি না বিরাটের সন্ধান, ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর, এই যে ইউনিভার্স, এর সন্ধান করা, এর সন্ধান করতে চেয়েছিলেন। গুরু সূত্র বেঁধে দেন, শিষ্য সেই ধারা বহন করে, গুরু শিষ্য পরম্পরা। শ্রীরামকৃষ্ণ একদিন দক্ষিণেশ্বরে তিনি ওই বাগানে ফুল তুলছেন, মা কালীর পায়ে নিবেদন করবেন, তিনি বলছেন হঠাৎ আমি দেখলাম এই গাছ, এই সমস্ত জগৎ যেন একটা বিরাট, আমি যেন বিরাটকে দেখতে পেলাম। কি দেখলাম? দেখলাম সেই বিরাটের যেন ডালিতে এই ফুলগুলি সাজানো রয়েছে। আমি আর ফুল তুলতে পারলাম না, শ্রীরামকৃষ্ণ তারপর থেকে আর ফুল তুলে পুজো করতে পারেননি। ঠিক একই কথা 2001 সালে আমি রবীন্দ্র সদন নন্দন চত্বরে একটা আলোচনা চক্র হচ্ছিল, এক গুণী মানুষ, আমার পরম সৌভাগ্য, আমি সেই গুণী মানুষটিকে সাক্ষাৎ পেয়েছিলাম, দর্শন পেয়েছিলাম, অধ্যাপক অম্লান দত্ত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, পরে বিশ্বভারতীর উপাচার্য হয়েছিলেন। তিনি বলছেন গাছে একটি ফুল ফুটে আছে, গাছে একটি ফুল ফুটে আছে, আমার দাসত্ব ভাব থাকলে, আমার দাস স্বভাব থাকলে, আমি ঈশ্বর প্রেমী হলে ওই ফুলকে গাছ থেকে তুলে নিতে পারবো না, কারণ ওইখানেই সে সুন্দর। আর আমার যদি প্রভুত্ব বোধ থাকে তখন আমি এই ফুলকে তুলে নেওয়ার চেষ্টা করব। ঈশ্বর বলছে, শ্রীরামকৃষ্ণ কি বলছেন, দাসত্ব ভাব দাও, আমি পরম ব্রহ্মকে যাকে জানতে পারি। ঠিক এক ঘটনা আবার ঘটলো বিবেকানন্দের ক্ষেত্রে, ওই পঞ্চধ্যায়ী মশাই বলছিলেন না, তিনি গেছেন ক্ষেত্রী রাজা, তিনি আবার আলমোড়াতে গেছেন, আলমোড়াতে কোশি নদীর ধারে তিনি একটা বিরাট কাকড়িঘাট বলে একটি জায়গা আছে, এখনো আছে সেই জায়গাটি, সেখানে একটা বিশাল বট গাছের নিচে হঠাৎ তিনি বসে আছেন। তিনি বলছেন যে আই আন্ডার দিস পিপল ট্রি আই হ্যাভ সলভ দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ মাই লাইফ, আমি কি করলাম, আমি দেখলাম আই হ্যাভ ফাউন্ড ওয়াননেস অফ দি ম্যাক্রোজোম উইদিন দ্য মাইক্রোজোম, সীমার মাঝে অসীম তুমি, আমি সীমার মাঝে অসীমের সন্ধান পেয়ে গেলাম। এই উদ্দেশ্য নিয়েই তিনি গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে। কি বলতে চাইছেন তিনি? বলছেন আই বিলিভ দ্যাট দ্য হিন্দুস ফেথ, হিন্দু ফেথ হ্যাজ ডেভেলপ দ্য স্পিরিচুয়াল ইন ইট ডেভোটিস অ্যাট দি এক্সপেন্স অফ দ্য মেটেরিয়াল, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইন দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দি কন্ট্রারি ইজ দ্য ট্রু। তিনি চাইছেন, তার উদ্দেশ্য কি, এই পশ্চিমের বস্তু, পাশ্চাত্যের বস্তুবাদের সঙ্গে প্রাচ্যের ধর্ম, প্রাচ্যের চিন্তা, প্রাচ্যের দর্শনের সমন্বয় সাধন করাতে। এই যাওয়াটিও একটি ঐতিহাসিক যাওয়া, আসলে বর্ণময় জীবন, এরা তো যুগপুরুষ। জামশেদজি টাটার সঙ্গে যাত্রার কথা তিনি বলেছেন, বিবেকানন্দ যাচ্ছেন কোথায়, যে এই সেই জাহাজ এসএস এমপ্রেস অফ ইন্ডিয়া, 16,992 টন জিনিসপত্র বহন ক্ষমতা তার, 1893 সালে দুই মানুষ চলেছেন, দুই পুরুষ চলেছেন, জামশেদজি টাটা আর বিবেকানন্দ। জামশেদজি টাটার কি উদ্দেশ্যে গিয়েছিলেন, তিনি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার টু জাপান, জাপান এত প্রযুক্তিতে উন্নতি করে ফেলেছে কি করে তিনি তার চেয়ে মানে খোঁজে যাচ্ছেন, ওই যে ইংল্যান্ড থেকে পেলেন না, এবারে তার উদ্দেশ্য হচ্ছে আমেরিকায় যাওয়া, ভারতকে যন্ত্রশিল্পে, সত্যি কথা বলতে ভারতবর্ষে যন্ত্রশিল্পের বিপ্লব যদি করে থাকেন কেউ একজন, তিনি হচ্ছেন যে জামশেদজি টাটা। আর বিবেকানন্দ চলেছেন কোথায়, বিবেকানন্দ চলেছেন শিকাগো বিশ্বধর্ম, ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন, দুজনের দুই উদ্দেশ্য নিয়ে, কিন্তু কি অদ্ভুত তাদের মধ্যে মিল। তার মিল কি, সেই এক কথা বলছেন, প্রাচ্যের সঙ্গে প্রাশ্চাত্যের সমন্বয় সাধন ঘটাতে হবে। বিবেকানন্দ বলছেন যে এই যে মানে জামশেদজি টাটার যে যে এনথুসিয়াজম, তাদের বলছেন যদি এইভাবে এটাকে করা যায়
যদি এই সমন্বয় সাধন করানো যায় তাহলে ভারতবর্ষ একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। হাউ ওয়ান্ডারফুল ইট উড বি ইফ উই কুড কম্বাইন দ্য সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্টস অফ দি ওয়েস্ট উইথ দ্য অ্যাসেক্টিজম অ্যান্ড হিউম্যানিজম অফ ইন্ডিয়া। ওই যে বলেছিলাম পাশ্চাত্যের বস্তুবাদের সঙ্গে প্রাচ্যের এই যে চিন্তা দর্শনের সমন্বয় সাধন, বলেছেন আমাদের পঞ্চাধ্যায়ী মশাই বলেছেন November 23, 1898 সালে, 5 বছর, তারপরে আর বিবেকানন্দ আর জামশেদজি টাটার মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি। 5 বছর পরে বিবেকানন্দও ফিরে এসেছেন আবার, বিবেকানন্দ আমেরিকায় 5 বছর ছিলেন, তারপরে আবার গিয়েছিলেন, এতে 1 বছর পরেই আবার গিয়েছিলেন। জামশেদজি টাটা বোম্বে থেকে, একটু পঞ্চাধ্যায়ী মশাইয়ের অবগতির জন্য জানাই, আসলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তখন তো ওই নামে হয়নি, টাটা ইনস্টিটিউট বলে একটা, এবং এ জামশেদজি টাটা তখন ওই প্রতিষ্ঠানটি আসলে বোম্বেতে করতে চেয়েছিল, এবং তিনি স্বামী বিবেকানন্দকে তার দায়িত্ব নেওয়ার জন্য বলছেন। কাকে? তার মানে স্বামী বিবেকানন্দের মধ্যে সেই ইন্ডিয়ান সায়েন্সকে লিড করার মতো তার যোগ্যতা আছে এটা জামশেদজি টাটা দেখেছিলেন, সেই জন্যই তিনি বলতে পেরেছিলেন আপনি এর কর্ণধার হন। কিন্তু বিবেকানন্দ ওয়াজ দেয়ার ফর সো মেনি থিংস, ক্ষণজন্মা পুরুষ, অনেক কাজ করতে হবে, তিনি দায়িত্ব নেননি, সবিনয়ে তিনি সেই দায়িত্ব প্রত্যাখ্যান করেন। কিন্তু এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য তিনি সিস্টার নিবেদিতাকে নিয়োজিত করলেন, অনেক লড়াই করলেন। ইংরেজদের একটি যুক্তি ছিল, 1857 সালের পরে ভারতবর্ষের 3টে প্রভিন্সিয়াল আমি প্রাদেশিক বিশ্ববিদ্যালয় করেছি, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং বোম্বে বিশ্ববিদ্যালয়, এখনো পর্যন্ত একটাও জ্ঞানী মানুষকে আমরা দেখতে পাইনি, সুতরাং ভারতবাসীর দ্বারা বিজ্ঞান সাধনা হবে এ বিশ্বাস আমার নেই। জামশেদজি টাটার কিন্তু কেবলমাত্র যে বিজ্ঞানের সাধনারই ক্ষেত্র হবে, যেটা কিনা আজকের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বলে দেখি, তা নয়। তিনি চেয়েছিলেন ভারতীয় দর্শন বা মানে সোশিওলজিক্যাল রিসার্চও হবে, নানা কারণে হয়নি। নিবেদিতা বহু চেষ্টা করলেন, শেষে 1902 সালে বিবেকানন্দ চলে গেলেন ব্রহ্মলোকে, জামশেদজি তার 2 বছর পরে মারা গেলেন। এবারে তারও 5 বছর কি হলো, টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স এই নামেই তৈরি হলো, টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স 1909 সালে, এবং যার পুনর্নাম হলো আর একটা রিনেমিং হলো অ্যাজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স 1911 সালে, আজকের ব্যাঙ্গালোরে ভারতবর্ষের শ্রেষ্ঠতম গবেষণা প্রতিষ্ঠান বলে যেটিকে যায়। কি অদ্ভুত সমন্বয়! তৎকালীন সময় প্রায় 30 লক্ষ টাকা দিয়েছিল জামশেদজি টাটা, এবং মাইসোরের রানী যিনি, তিনি 337 একর জায়গা দিয়েছিলেন বিনামূল্যে, সেই জায়গা দান করেছিলেন। বিবেকানন্দ এসেছেন, আমি শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে তিনি কি বলেছেন আমি সে কথা বলবো না, আমি শুধু বলতে চাইবো তার পাশের এই যে ভদ্রলোকটি, এই লোকটির সঙ্গে কি অদ্ভুত ভাবে ভীষণ মানে চরম বৈপরীত্য দুই মানুষের মধ্যে। ইনি আর কেউ নন, নিকোল টেসলা। নিকোল টেসলা কে? নিকোল টেসলা তিনি মানে টমাস আলফা তৎকালীন সময়ে টমাস আলফা এডিশনের পরে সব থেকে বেশি গুণী বিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন তখনও আসেননি, সিনারিওতে নেই, বহু আবিষ্কার করে ফেলেছেন। বিদ্যাসাগর, এই বিবেকানন্দ তিনি চাইছেন এই দর্শনের সঙ্গে, এই বেদান্তর সঙ্গে এই বস্তুবাদের সমন্বয় সাধন ঘটনা যায় কিনা, দুজনের মধ্যে প্রচন্ড স্ট্রং আর্গুমেন্ট হচ্ছে, কেউই কারো জায়গা ছেড়ে দিচ্ছেন না, কিন্তু আলটিমেটলি দেখাচ্ছেন দুজনের লক্ষ্য এক, কি এই যে ব্রেন ইজ পাওয়ারফুল দেন 1000 সুপার কম্পিউটার। আজকে এই মুহূর্তে আমি এই জায়গায়, পরের মুহূর্তে আমেরিকায়, তারপরের মুহূর্তে মন, মনের থেকে এত বিচিত্রগামী আর কিছু হতে পারে? কম্পিউটার কখনোই পারে না। বিবেকানন্দকে সেই জন্য বলা হচ্ছে হি ওয়াজ অ্যান ইন্টুইটিভ সায়েন্টিস্ট, হি অ্যাটেন্ড দ্য ট্রান্সেন্ডেন্টাল নলেজ থ্রু হিজ ইনওয়ার্ড জার্নি। তিনি ফিজিক্যাল সায়েন্সের ছিলেন, ধারণা ছিল, সম্যক ধারণা ছিল, আজকের দিনে যে ডিটেল ভাষায় যে ভাষায় বলি সেই ভাষায় হয়তো তার ধারণা ছিল না, তার বায়োলজিক্যাল সায়েন্সের ধারণা ছিল, তার কেমিক্যাল সায়েন্স রসায়ন বিদ্যা নিয়ে তার ধারণা ছিল, সম্যক ধারণা ছিল, আমরা আসবো কিরকম ভাবে। 2012 সালে বোসন ডিসকভারি আবিষ্কারের পরে ড্যান সেকম্যান তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি 2012 সালে যখন প্রথম বোসন কণা গড পার্টিকেল
ঘোষণা করছেন, তিনি সেইখানে বলছেন, আপনারা দেখে নেবেন এই তথ্য আছে, তিনি বলছেন এ থিন লাইন সেপারেটস দ্য সায়েন্স অ্যান্ড বেদান্ত, এ থিন লাইন সেপারেটস দ্য সায়েন্স অ্যান্ড বেদান্ত। এর সন্ধান কে পেয়েছিলেন? এর সন্ধান পেয়েছিলেন বিবেকানন্দ। সেই জন্যে এই যে ইনভেন্টারের সঙ্গে এই সেই যে একটা মিলন সমন্বয় বোধ হয় পূর্ব নির্ধারিত, কেউ একজন যেন নির্ধারিত করে রেখে দিয়েছিলেন। নিকোলা টেসলা কে? নিকোলা টেসলা যে এখন টেসলা ল্যাব যে তৈরি হয়েছে, হি ওয়াজ এ সায়েন্টিস্ট, হি ওয়াজ এন ইনভেন্টার, বোথ মেন ওয়ার অ্যান্ড রিমেন এক্সট্রাঅর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়া, তাদের নিজস্ব ক্ষেত্রে স্ব স্ব ক্ষেত্রে তারা প্রতিভাবান। টেসলা ফিজিক্সে, বিবেকানন্দ হিন্দুইজমে। ঠিক যেমন ভাবে আইনস্টাইনের সঙ্গে পরবর্তীকালে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল, তারা প্রত্যেকে ভীষণ ভাবে একে অপরকে চ্যালেঞ্জ করতেন, তবুও তাদের বন্ধুত্বটা ছিল অবিচ্ছেদ্য, অদ্ভুত ভাবে। কেন? তার কারণ একটাই, ওই যে বিবেকানন্দের কথা, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদ ইন বাই কন্ট্রোলিং দ্য নেচার। কে কে? এই বেদিক ভিউ, বেদান্ত বলছে উইদ ইন দিস বেদিক ভিউ অ্যান্ড কসমোলজি there is an undifferentiated form of material energy. এই material energyটা কি? প্রাণ। ওই যে প্রাণ শক্তি ওই পোকাটিকে বলেছিল বাপু হে তুমি রেড লাইন থেকে নেমে এসো তবেই তুমি বাঁচবে, which is the source of all other forms of energy permeating the universe. এবারে এর সঙ্গে কি হলো? হিন্দু ফিলোসফিতে বলছে কি রয়েছে? পঞ্চভূত। আর একটা হচ্ছে পঞ্চভূতের পঞ্চমটি কি? না ইথার, আকাশ। ইট ইজ দ্য স্পেস দ্যাট হোল্ডস এভরিথিং। এই আকাশ এই ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে, এই যে ব্রহ্মাণ্ড, এই যে ব্যক্ত রয়েছে ব্রহ্মাণ্ড, অখণ্ড মণ্ডল আকারং ব্যক্তং যেন চরাচরং, এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে কে ধরে রেখেছে? আকাশ, ব্ল্যাক হোল। এইটারই সন্ধান তিনি দিতে চেয়েছিলেন বিবেকানন্দের সঙ্গে। এইখানেই তখন তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে। বিবেকানন্দ তার এক বন্ধুকে লিখছেন 13 ফেব্রুয়ারি 1896 সালে। 10 মিনিট সময় পেতে পারি তো প্রীতিরঞ্জন বাবু? স্যার 10 নয়, আরো যদি বেশি লাগে। না ঠিক ঠিক না, সবাই এই এত দীর্ঘায়িত করলে সবাই একেবারে অস্বস্তি। ঠিক আছে, 1896 সালে 13 ফেব্রুয়ারি বিবেকানন্দ তার এক বন্ধুকে চিঠিতে লিখছেন, Mr. Tesla was charmed to hear about the Vedantic Pran and Akash and the Kalpo. এই বলছে প্রাণ, আকাশ, কল্প, এদের সম্বন্ধে জানার পরে তার মধ্যে একটা হিন্দোল জেগে উঠেছে, which according to him are the only theories of modern science. বলছে এটার ব্যাখ্যা দিতে পারে কেবল আধুনিক বিজ্ঞান। বিবেকানন্দ যাকে আমি বলছি যে ম্যাটার, এটা সিম্পলি এটা পোটেনশিয়াল এনার্জি, এদের সঙ্গে একটা সমন্বয় সাধন ঘটানো যেতে পারে। কি বলছেন 1895 সালে বিবেকানন্দ বলছেন, আর এক বন্ধুকে চিঠিতে লিখছেন, মিস্টার টেসলা ভাবছেন উনি গাণিতিক উপায়ে প্রমাণ করে দেবেন। কি? তখন তো ফোর্স বলে মানে বলা হচ্ছে বল, অ্যাকচুয়ালি নয়, ফোর্স, ম্যাটার, দে আর রিডিউসেবল টু এনার্জি, কি ঠিক? তার ঠিক 10 বছর পরেই কে আবিষ্কার করছেন? আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করছে, মানে শিউরে ওঠে, আই এম ওয়ার্কিং ইন এ গুড ডিল নাও আপন দি কসমোলজি অ্যান্ড স্ক্যাটোলজি অফ দি বেদান্ত। কি বলছেন বিবেকানন্দ দেখুন, আই ক্লিয়ারলি সি দেয়ার পারফেক্ট ইউনিয়ন উইথ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে এই বেদান্তের কোনো সংঘাত নেই। কি তত্ত্বটা কি ছিল? তত্ত্বটা টেসলা অ্যাপারেন্টলি ফেল্ড, বলা হচ্ছে টেসলা ফাউন্ডেশনের তৎকালীন যিনি অধিকর্তা গ্রচ বলে, তিনি বলছেন টেসলা অ্যাপারেন্টলি ফেল্ড ইন হিজ এফোর্ট টু শো দ্য আইডেন্টিটি অফ মাস অ্যান্ড এনার্জি, অর্থাৎ পদার্থ এবং শক্তি। বুঝতে পেরেছিলেন টেসলা যে যদি কোনো বস্তুর গতি বাড়িয়ে দেওয়া হয়, মানে গতি শক্তি বাড়িয়ে দেওয়া হয়, বস্তুর যদি শক্তি বাড়িয়ে দেওয়া হয় তাহলে তার ভর কমে যাবে। দেখুন না, ঠিক তারপরেই আলবার্ট আইনস্টাইন তিনি পেপার অন রিলেটিভিটিতে বলছেন E=mc². কি বলছেন? তাদের দুজনের এবারে এই এত মানে বাগ বিতণ্ডা, তর্ক, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছেন না।
ওই যে ইস্টার্ন ভিউ অফ দি মেকানিজম অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ভিউ অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড, তাদের মধ্যে এই এরপরে তারপরে তারা সিদ্ধান্তে আসছেন, দুজনে সম্মিলিত সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছেন, অল পারসেপ্টেবল ম্যাটার কামস ফ্রম এ প্রাইমারি সাবস্টেন্স, এক জিনিস থেকে, অটেনিউটি বিয়ন্ড কনসেপশন, ফিলিং অল স্পেস, কি দ্য আকাশ, অ দ্য লুমিনিফেরাস ইথার, হুইচ ইজ অ্যাক্টেড আপন বাই দি লাইফ গিভিং প্রাণ, এই প্রাণই হচ্ছে ক্রিয়েশন, এই যে ইনভলিউশন অ্যান্ড ইভলিউশন, দে এক্সিস্ট ইচ আদার, সো দেয়ার ইজ অ্যান এ কো এক্সিস্টেন্স বিটুইন ম্যাটার অ্যান্ড এনার্জি। নিকোল টেসলা তিনি সেই সিদ্ধান্তে এসে 1907 সালে পৌঁছচ্ছেন, তার ফলস্বরূপ কি দেখুন 1895 সালে বিবেকানন্দ অন দ্য থিওরি অফ রিলেটিভিটিতে তিনি বলছেন, এটা ডকুমেন্টেড ইন লিটারেচার, তিনি বলেছিলেন ই ইকুয়ালস টু এম, ম্যাথমেটিক্যালি তিনি প্রুভ করতে পারেননি, তিনি কি বলছেন, স্পেস টাইম এনার্জি এবং ম্যাটার দে আর নট অনলি ইন্টার রিলেটেড বাট অলসো দ্যাট ইন স্পেস টাইম ডোমেন এনার্জি অ্যান্ড ম্যাটার আর ইন্টারচেঞ্জেবল, কেই চেঞ্জ ঘটায়, এই চেঞ্জ ঘটায় চেতনা। 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন ঠিক এই কথাটাই বলছেন, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে বলছেন, এই যে দ্বৈত সত্তা, তার মানে শক্তি আর পদার্থ, এরা একদম যেন মানে একদম ইন্টার, কখন কে হাইসেনবার্গ আনসার্টেনটি তাই প্রিন্সিপাল তাই তো বলছেন, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বিবেকানন্দের ভাষায়। তাহলে তাহলে আমরা যা কিছু জানি এই জানাটা হচ্ছে আপেক্ষিক, বিবেকানন্দের উদ্দেশ্য কি, অ্যাবসলুট ট্রুথকে জানা, কোথায়, ইট ইজ দ্য প্রগ্রেশন ফ্রম দ্য রিলেটিভ ট্রুথ টু দ্য অ্যাবসলিউট ট্রুথ। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিকে কখনো কন্ট্রাডিক্ট করছে না, তিনি দেখেছিলেন যে আমরা ডারউইনের এই যে বিবর্তনবাদ নিয়ে তার একটু মতভেদ ছিল, তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু বলেছেন দেয়ার ইজ এ সিম্বায়োসিস রিলেশনশিপ, দেয়ার ইজ নো কম্পিটিশন, the theory of survival of the fittest does not apply to the rational man, rational apnar mone rakhte hobe chetona sampanno shubhabuddhi sampanno manusher khetre oi survival of fittest eta noy, the struggle of rational man is against his internal reason, tar prokriti biruddho, bhebe dekhun na 1977 sale abishkar holo, ashole ki janen to amader simaboddhota ta kothay, আমরা যা দেখি না মনে করি, আমরা তাতে বিশ্বাস করি না, খুব ভালো কথা, কিন্তু যা দেখি না তার মানে এই নয় সেটা এক্সিস্ট করে না, আমরা যা দেখি না তার মানে এই নয় সেটা এক্সিস্ট করে না, সেটা এক্সিস্ট করে যত যাবে, এই যে আজকে যেটাকে আমরা জানছি না, কোয়ার্ক বলে একটা পার্টিকেল ছিল জানতাম না, সেটাকে আবিষ্কার করতে পেরেছি, তার মানে কি কোয়ার্ক ছিল না, কোয়ার্ক অবশ্যই ছিল, ঠিক 1977 সালে আবিষ্কার হলো এবং 2012 সালে দেখা গেল সমুদ্রের অতল গহ্বরে যেখানে ব্ল্যাক স্মোকার বলে এক একটা মানে কে এদের বলা হচ্ছে কেমিক্যাল ইটিং ব্যাকটেরিয়া, কেমোট্রফিক ব্যাকটেরিয়া তারা রয়েছে, যেখানে প্রাণ থাকারই কথা নয় অথচ সেই ব্যাকটেরিয়া সালফার ইটিং ব্যাকটেরিয়া তারা দিব্যি বেঁচে রয়েছে। কেমিস্ট্রিতে নিয়ে স্বামীজি কি বলেছিলেন, বলেছিলেন দ্যাট কেমিস্ট্রি উড ডিসকভার অনলি ওয়ান এলিমেন্ট আউট অফ হুইচ all others can be made, ekta paromanu tar theke somosto jib somosto bishwo brahmando toiri hobe, ei paromanu ti ki, sei atom ti hocche hydrogen, ami apnader jukti diye dekhiye debo apnara bolben, ei je bolechilam tale shami ji micro r moddhe macro r sandhan peyechilen, macrosome r sandhan peyechilen from microsome, চন্দ্রশেখর লিমিট, ওই যে বলেছি এই ব্রহ্মাণ্ড বিগ ব্যাং থেকে, তাহলে কি, তাহলে চলে এলো হোয়াট ইজ দ্য প্রসেস অফ এভলিউশন, ইভলিউশনে কি, একদম সৃষ্টির আদিতে কি ছিল, এনার্জি, কি রয়েছে, কোয়ার্ক, টপ কোয়ার্ক বটম কোয়ার্ক, তার সঙ্গে গ্লুয়ন যোগ হয়ে কে তৈরি হচ্ছে, প্রোটন আর নিউট্রন, অ্যাটম তৈরি হচ্ছে, আসুন দেখি কিভাবে হয়, তাহলে কিছু নিউট্রন প্রোটন মিলে পরমাণু, কতকগুলি পরমাণু থেকে অণুর তৈরি, কিন্তু এর তৈরি হলো কোথা থেকে, কোয়ার্ক এলো কোথা থেকে, তাহলে এই যে প্রসেস অফ এভলিউশনারি স্টেজ, প্রথম বিগ ব্যাং মানে কি, শক্তি,
শক্তি থেকে কি এলো? এনার্জি থেকে এলো ম্যাটার, ম্যাটার থেকে কি এলো? ম্যাটার থেকে এলো লাইফ, জীবন। এই জীবনের মধ্যে এবারে কি হলো? ক্রম বিবর্তন, উত্তরণ ঘটলো, সেলফ রিফ্লেকটিভ কনসিয়াসনেস যখন তৈরি হলো, প্রথম কতগুলি পরমাণু মিলে তৈরি হলো একটি যৌগ। আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল, এককোষী জীব তৈরি হয়েছে। তারপরে প্রায় 60 কোটি বছর আগে সিম্পল লিভিং সেল গুলো তৈরি হয়েছে, অ্যামিবা বা এই জাতীয় যে যৌগগুলি। আপনারা জানেন কতগুলি, আমি যখন ক্লাসে বলি, কেমিস্ট্রির ক্লাসে বলি, একটু আমাকে বায়োফিজিক্যাল কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রিও পড়াতে হয়, আলোচনা করতে হয় ছাত্রছাত্রীদের সঙ্গে, তখন তো সেটাই বলা হয় যে কিছু সেল, তাহলে কতগুলি অণু, পরমাণু, অণু থেকে অণু সমাহার, একটি কোষ, কতগুলি কোষের সমাহার, একটি অর্গান বা টিস্যু, এবং সুসংবদ্ধভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে এই অর্গান বা টিস্যুগুলো যখন কানেক্টেড, তখনই প্রাণের সৃষ্টি হয়। সে একটা ডলফিনই হোক, একটা তিমিই হোক, আর মানব শরীর হোক, তার মানে কি প্রত্যেকটি কারণের একটা ফল থাকবে, এভরি কজ উইল হ্যাভ অ্যান এফেক্ট। তাহলে মানব শরীর আসলে কি? কিছুই নয়, মানব শরীর আসলে কোয়ার্কের সমাহার। তফাত কোথায়? একটা কোয়ার্কের মধ্যেও চেতন আছে, বাট এই চেতনার স্তরটা অত্যন্ত সীমিত। সেইটা যখন খুব কোঅর্ডিনেটেড ওয়েতে যখন এলো মানব শরীর, একটা বলা হয় মানব শরীরে প্রায় 3 বিলিয়ন সেল আছে, কোষ আছে। তো 3 বিলিয়ন সেল মানে কত কোয়ার্ক, কিন্তু এভরিথিং ইজ দেয়ার ইন এ কোঅর্ডিনেটেড ওয়ে। হিন্দু ফিলোসফি অনুযায়ী কালীকে কি বলা হচ্ছে? এই যে ম্যাটার আর এনার্জি, এভরি হোয়ার এভরি টাইম দেয়ার আর ডুয়ালিটি। এই ডুয়ালিজমটা কি? ডুয়ালিজম দেখুন, তার সব থেকে বড় উদাহরণ মা কালী। মা কালীর মূর্তিটি কিরকম ভাবে কল্পনা করুন, তার নরমুন্ড মালা, এক হাতে একটি মুন্ড, এক হাতে খর্গ। দিস সিম্বলাইজেস এভিল, খারাপ, ধ্বংস। আবার আর হাতে, অপর হস্তে তিনি বরাভয় প্রদান করছেন। গুড ক্যান নট এক্সিস্ট উইদাউট এভিল, ম্যাটার ক্যান নট এক্সিস্ট উইদাউট এনার্জি। ওয়েভ পার্টিকেল তো সেই কথাই বলছে, হাইজেনবার্গ তো আনসার্টেনটি প্রিন্সিপাল সেই কথাই বলেছেন। তাহলে এক হাতে তিনি সৃষ্টি করেন আর এক হাতে তিনি ধ্বংস করেন, তার অবস্থানটা কোথায়? তার অবস্থান হচ্ছে শিবের বক্ষদেশ। শিবের বক্ষদেশ কি সিম্বলাইজ করে? শিবের বক্ষদেশ সিম্বলাইজ করে ইট ইজ দ্য বেস অফ ক্রিয়েশন। এই স্তম্ভে, এই ভিত্তির ওপরে দাঁড়িয়ে তিনি সৃজন করছেন, সৃজন ছন্দে আনন্দে। এই বেশটা কি? এই বেশটাই আর কিছু নয়, দিস ইজ কল কনসিয়াসনেস। তাহলে এই কোয়ার্ক, কোয়ার্কের সমাহারই হচ্ছে কোঅর্ডিনেটেড ওয়েতে। তাহলে কি মানব শরীর যখন কল্পনা করছি, কনসিডার করছি, এই চেতনার কথা যখন বলছি, সো ইট ইজ ইনক্রিজিং কমপ্লেক্সিটি, ইনক্রিজিং ডাইভার্সিটি, ইনক্রিজিং অর্গানাইজেশন, বাট ইন এ ভেরি ওয়েল কানেক্টেড ওয়ে, সো ইনক্রিজিং কন্ডাক্টিভিটি। সো বিবেকানন্দের ভাষায় তাহলে কি জানতে হবে? আই শুড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু থিঙ্ক, টু নো, টু পারসিভ। এই জিনিসগুলি যদি আমার মধ্যে আসে, তখনই আমি অ্যাচিভ করতে পারবো কনসিয়াসনেস, তখনই আমার মধ্যে আসবে চেতনা। সেই জন্যই আবার সেই ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের সপ্তম শ্লোকে বলা যেতে পারে, ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্র সমাসেন সবিকারম সবিকারম উদাহৃতম। অর্থাৎ ইচ্ছা, ডিজায়ার, দ্বেষ, হেট্রেড, সুখম, জয়, দুঃখম, স্বর, সংঘত, সংঘাত, অ্যাসেম্বলি, ধৃতি, ফর্টিচুড, এতৎ মানে দিস, ক্ষেত্রম, ক্ষেত্রকে সমাসেন ইন ব্রিফ সবিকারম মডিফাই মডিফিকেশন উদ্ধারিতম ইলাস্ট্রেট করতে পারে। কে করতে পারে? চেতনা। কে করতে পারে? কনসিয়াসনেস। এটার সন্ধান কে দিতে পেরেছিলেন? বিবেকানন্দ। কেন দিতে পেরেছিলেন?
1981 সালে যারা নোবেল পুরস্কার যিনি পেয়েছিলেন নিউরোলজিস্ট রজার স্পেরি, তিনি বলেছিলেন আসলে আমাদের ব্রেনে যে আমরা লেফট লোবটাকে খুব বেশি করে ব্যবহার করি, এই লেফট লোবটা হচ্ছে এমন ভাবে যেখানে বেসিক্যালি আমাদের অ্যানালিটিক্যাল স্কিল গুলো লুকিয়ে থাকে, সে কি বলুন অঙ্ক কি কম্পিউটার কি সায়েন্স, আমরা লেফট ব্রেনটাকে ইউটিলাইজ করি, রিজনিং এইগুলোকে ব্যবহার করি, কিন্তু বাকি অংশটা এটা মানে আমি লেফট রাইট বলছি এইভাবে আপনারা ভাববেন না, একটা মেজর পোর্শন অফ আওয়ার ব্রেন যেখানে যে অংশটা একদম আমরা প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকি, এইটাকে যারা করতে পারেন সঠিকভাবে প্রয়োগ তারাই অ্যালবার্ট আইনস্টাইন, তারাই রবীন্দ্রনাথ, তারাই বিবেকানন্দ, তারাই রামকৃষ্ণ হতে পারেন। সেখান থেকেই সৃজন হয় সেন্স অফ ফ্রিডম, সেখান থেকেই সৃষ্টি হয় প্যাশন, সেখান থেকেই সৃষ্টি হয় ক্রিয়েটিভিটি, সেখান থেকেই সৃষ্টি হয় ইন্টুইশন। এখন এই চেতনার বড় আবার বিবেকানন্দের ভাষাতেই কথা বলি, দ্য ফাইনার দ্য অর্গানিজম দ্য হায়ার দ্য কালচার, the greater is the power to enjoy the pleasure and sharper are the pangs of pain. amar bondhu ekti amar ek sahokormi bidyashagar bishwabidyalaye tini bolechilen, ami ajo bolini ate pray 4 5 bochor age bolechilen, shukkho tatei dohon sthulo tai shuk, apnar chetonar stor joto uccho marger hobe koshto toto beshi, kintu abar etao mone rakhte hobe era sukher lagi chahiye prem prem mele na, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। আজকে যে লেটেস্ট যে স্ট্রিং থিওরি, সেই স্ট্রিং থিওরি কিন্তু বিবেকানন্দ যে কথাটি বলেছিলেন সেই কথাকে আবার তার যে প্রাণ, এই যে ইথার, এই যে মোক্ষ, এই যে চেতনা কনসিয়াসনেস, এই সম্বন্ধে একদম স্ট্রিং থিওরিটাকে কন্ট্রাডিক্ট করেনি। তাহলে নাও ইট ইজ দ্য আওয়ার টু ফলো দ্য লেগ্যাসি অফ স্বামী বিবেকানন্দ। কি বলছেন? তিনি বলছেন এডুকেশন মাস্ট প্রোভাইড জেনারেশনস উইথ ফুল ব্রেন অ্যাক্টিভেশন, ফুল ব্রেন অ্যাক্টিভেশন, শুধু ওই মুখস্থ করে যাব, অঙ্ক করে ফেললাম ব্ল্যাক বোর্ডের একদিক থেকে বা বোর্ডের বাঁদিক থেকে একদম ডান দিকে নিচে পর্যন্ত একটা অঙ্ক ডেরাইভ করে ফেললাম না দেখে দেখে, এটার মধ্যে সৃজন নেই আমাদের। এখন প্রশ্ন হচ্ছে সত্যি তাই যেটা আমাদের প্রীতিরঞ্জন বাবু শুরুতেই বলছিলেন, সত্যিই কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রণেতা, শিক্ষানীতি প্রণেতারা এটার জন্য মানসিকভাবে প্রস্তুত? দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে তারা কেউ এটার জন্য প্রস্তুত না। আচ্ছা, বিবেকানন্দকে তাহলে আমরা ইন্টুইটিভ সায়েন্টিস্ট হিসেবে কিভাবে ভাববো? ওই যে বললাম, তার একটা লজিক থাকবে, তার সায়েন্স থাকবে বৃহত্তর অংশ, তারপরেও একটা জগৎ থাকতে হবে যেখানে থাকতে হবে the sense of intuition. কিভাবে অ্যাচিভ করা যাবে তার জন্য বিবেকানন্দ বলেছেন চারটি পথ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ। এগুলি সবগুলি মিলিয়েও করা যেতে পারে, অথবা আলটিমেট গোল হচ্ছে রাজযোগ। রাজযোগ হলেই সো কল্ড মোক্ষ লাভ, নট মোক্ষ মানে আমি কিন্তু ধর্মের অর্থে যে মোক্ষ মার্জনা করবেন আমি একবার বলবো না, ইট ইজ দ্য নলেজ, ইট ইজ নোয়িং দ্য অ্যাবসলিউট ট্রুথ, সেইটা হলেই তখন দেখবেন আর কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো দেশ, কোনো হিংসা কিচ্ছু থাকবে না, তখনই আপনার মধ্যে আসবে ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ওম শান্তি শান্তি শান্তি। বিবেকানন্দ বলেছেন রিলিজিয়ন অ্যাজ এ সায়েন্স, অ্যাজ এ স্টাডি, it is the greatest and healthiest exercise that the human mind can have. jodi eita para jay taholei dekhben chetonar je stor sei store unnati unnayan ghotbe. ami bibekananda theke bolar shuru korte giye ami bolechilam shri ramkrishner kotha, shinnaro ebong narayan saptarshi mandal dekhun itihas history, ei je amader to boli mythology te tai, shri ramchandra jokhon obotirno hoyechilen dharadhame tar shongi esechilen হনুমান, হনুমানকে জিজ্ঞাসা করা চাচ্ছে হনুমান আজকে কি তিথি বাপু, তিনি বললেন আমি তিথি নক্ষত্র এসব কিচ্ছু বুঝি না, আমি শুধু বুঝি আমার আরাধ্য দেবতা শ্রীরাম। কৃষ্ণ যখন এসেছেন মহাভারতে তার সঙ্গী হয়ে এসেছেন অর্জুন, রাম এবং কৃষ্ণের সমন্বয় সাধন করে
আমাদের অষ্টবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ যখন এলেন তার সঙ্গে এলেন যিনি, তিনি তার বিবেকও আছে, তিনি সদানন্দে থাকতে পারেন, তিনি বিবেকানন্দ, তিনি হনুমানের তেজ আর অর্জুনের স্থিতধী বুদ্ধি, এই দুটি নিয়েই তিনি এসেছেন। সেই জন্যেই গুরু শিষ্য পরম্পরা, সেই জন্যেই শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, বিবেকানন্দ যার সন্ধান দিয়েছিলেন। কি এই পরমহংস অবস্থা? পরমহংস অবস্থা হয়েছিল সুখদেবের, পরমহংস অবস্থা হয়েছিল শ্রীরামকৃষ্ণের, পরমহংস অবস্থা প্রাপ্তি ঘটেছিল শ্রী চৈতন্য দেবের। তিনি ওই সমুদ্রের জলের মধ্যেই তিনি বিষ্ণুকে, ভগবানকে, জগন্নাথকে দর্শন করে তিনি ওই সমুদ্রে লীন হয়ে গিয়েছিলেন। তখন কি হবে এই অবস্থা প্রাপ্ত হলে? হোয়েন এই মোক্ষ লাভ হয়ে গেলে কর্ম সব উঠে যাবে। তখন এই যে পূজা, যেগুলো যে বাহ্যিক জিনিস দেখি, যে পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা, এই সব কর্ম, এগুলো সব গৌণ হয়ে যাবে। তার মাঝেও তাদের কখনো কখনো স্বাদ হবে। কেন সেই স্বাদ হয়? কেন শ্রীরামকৃষ্ণকে মানব দেহ ধারণ করতে হয়েছিল? লোক শিক্ষার জন্য। সেই জন্যই গিরিশ বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ যখন কর্কট রোগে, দুরারোগ্য কর্কটে তিনি আক্রান্ত, যন্ত্রণায় কাতরাচ্ছেন, গিরিশ বলছেন, হবে না, মানব শরীর ধারণ করে এসেছো, তার তো ভোগ করতেই হবে, সেই কষ্ট তো ভোগ করতেই হবে। তাহলে সেই আবার কি কি কোন জায়গায় যেতে হবে? ওই যে বলেছিলাম, গাছে ফুল ফুটে রয়েছে, আমার বালক ভাব, আমার দাসত্ব ভাবের দরকার। সেই জন্যই ঠাকুর বলছেন, আমায় মা বালকের স্বভাবে রেখেছে, বালকের সবকিছু কি? মা নির্ভর। ভেবে দেখো না কি সুন্দর ভাবে বলেছেন কথামৃতি, কি সুন্দর বলছে। দাসীর ছেলে বাবু ছেলের সঙ্গে এখন ঝগড়া করছে, করতে করতে বলছে আমি কিন্তু আমার মাকে বলে দেবো, অর্থাৎ সেই মায়ের প্রতি তার অসীম অগাধ আস্থা। এই আস্থাটাই কি? এই আস্থাটাই হচ্ছে চেতনা। এই আস্থাটাই তিনি বলছেন, বিবেকানন্দ বারবার বলছেন, শ্রীরামকৃষ্ণ দেব বারবার বলছেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য। বিবেকানন্দের কি আশা? বিবেকানন্দের আশা হচ্ছে এই, মাই হোপ ইজ টু ইমবিউ ইন্ডিভিজুয়ালস উইথ দ্য টিচিংস অফ বেদান্ত অ্যান্ড টু এনকারেজ দেম উইথ টু এক্সপ্রেস দিজ টু আদার্স ইন দেয়ার ওন ওয়ে, লেট দেম মডিফাই দেম অ্যাজ দে উইল, তারা যেভাবে চায় করুক, আই ডু নট টিচ দেম অ্যাজ ডগমাস, তাদের এই নিয়ম নীতির নিগড়ে আমি বেঁধে রাখবো না। Truth at length must inevitably prevail. কবে বলছেন? 1895 সালে, আপনারা দেখে নেবেন, কমপ্লিট ওয়ার্কস পঞ্চম খণ্ডে 188 পাতা এটা লেখা আছে। এই চেতনা স্তর যখন উন্নত হয়ে যাবে, তখন বিবেকানন্দকে কোনো কেউ কারো নিজের দলে টেনে রাখতে পারবে না। ওই যে বলেছিলাম আমি শুরুতেই, বিবেকানন্দ কমিউনিস্টদের, বিবেকানন্দ ক্যাপিটালিস্টদের, বিবেকানন্দ মেটেরিয়ালিস্টিক জগতের, বিবেকানন্দ ধর্মের আঙ্গিকে দেখতে পারেন, বিবেকানন্দকে নেশন বিল্ডার বলতে পারেন। কারণ এই অবস্থা প্রাপ্ত হলেই তখন তিনি বলতে, তার মতো মানুষই বলতে পারবেন, বলো ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, বহু শতাব্দীর জাতপাত দীর্ণ বিদীর্ণ সমাজে তিনি চণ্ডাল ভারতবাসীকে ভাই বলে গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই অবস্থা হলেই তখন তিনি, তখন কৃষ্ণে আর খ্রিস্টে তফাত বুঝিনে, তখনই কেউ বলতে পারবে আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। এই মহামারী অতিমারীর দেশে, এই অবস্থায় পৃথিবীর গভীরতম অসুখ এখন, এই এই চেতনার যদি স্তর ঘটে যায়, উত্তরণ ঘটে, তখন আমি কে, আমি কে চিনতে পারবো? তখন আমারই কবিগুরুর ভাষায় বলবো, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। কি অদ্ভুত মিল দেখুন, রবীন্দ্রনাথ বলছেন বুড়ো চন্দ্রটা ওদিকে, বলছেন কি বলছেন, ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন, করেছেন সাধনা মানুষের সীমানায়। আবার ব্ল্যাক হোল থিওরি দেখুন না, মিল পাচ্ছেন কিনা, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি, তার মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্ত লোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নাববে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। কি অনন্ত রাত্রির কালি? ব্ল্যাক হোল। বিধাতা কি, তখন তিনি বলছেন, বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? কথা প্রলয় যুগ যুগান্তর ধরে
এই যে অনন্ত প্রক্রিয়া, নিরন্তর প্রক্রিয়া, বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করা কও বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। এই হিংসা, এই বিদ্বেষ, এর থেকে উত্তরণ ঘটার দরকার। আর এই উচ্চারণ করে আমার আজকের নিবেদন শেষ করতে চাই। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা ক্ষমা শিবা ধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে। আপনাদের সবাইকে আমার আবার অন্তরের অন্তরের গভীরতম স্থল থেকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যদি আমার কোনো ভুল থাকে আমাকে আপনারা নিজে মনে ক্ষমা করবেন। ডক্টর পন্ডা আমাদেরকে সত্যি ঋণী করে রাখলেন। আমরা লোকপ্রজ্ঞার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই। এখন ধন্যবাদ জ্ঞাপন করছেন কাঁথি প্রভাত কুমার কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শ্রী অর্জুন পাত্র। শুভ সন্ধ্যা।